আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়াল আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ডিম চপ এই ডিম চপটা একদমই দোকানের মতো পারফেক্ট হবে তো এই ডিম চপ তৈরি করার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন। ডিম চপ তৈরির জন্য আমি এখানে দুইটি ডিমকে চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে আমি এভাবে স্ম্যাশ করে নিয়েছি এখানে নিয়েছি জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে কুচি আর পেঁয়াজ বেরেস্তা আর নিয়ে নিয়েছি বেড ক্রাম না থাকলে আপনারা টোস্টের গুঁড়িও ব্যবহার করতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দার সাথে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আলুগুলোর সাথে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি লবণ চিলি ফ্লেক্স পেঁয়াজ বেরেস্তা জিরার গুঁড়ো আর ধনেপাতা কুচি এবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি ভালো করে একটা আলুর ডো তৈরি করে নিচ্ছি আমি পুরটাকে ভালো করে তৈরি করে আট ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা পুর হাতে নিয়ে এভাবে হাতের তালুতে চেপে গোল শেপ করে নিলাম এবার এর মধ্যে একটা করে ডিম দিয়ে এভাবে চেপে চেপে আমি একটা করে চপের শেপ দিয়ে নিচ্ছি এবার আমি ময়দার মিশ্রণে দিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এতে করে কোট করতে খুবই সুবিধা হবে এবার আমি বেডক্রামে দিয়ে ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি এপাশ ওপাশ ভালো করে চেপে দিতে হবে এ তো আমি এভাবে সবগুলো ডিম চপ তৈরি করে নিচ্ছি আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটি করে ডিম চপ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডিম চপগুলো বেশি নাড়াচাড়া করে যাব না তাতে ভেঙে যেতে পারে আলতো হাতে নেড়েচেড়ে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আমার চপগুলো একদমই রেডি আমি এখন এগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা যে তেল সেটা শুষে নিবে কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন